রাজনীতির দায় নির্বাচন কমিশনের উপর না চাপানোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বাংলাদেশ ন্যাপের সাথে সংলাপে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সরব ভূমিকা নিয়ে সংশয় আছে। ভোটের মাঠে সশস্ত্র বাহিনীর উপস্থিতি কল্যাণকর হতে পারে বলেও মন্তব্য করেন সিইসি। একরামুল হক সাইমের রিপোর্ট। রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপে বৃহস্পতিবার অংশ নেয় তিনটি নিবন্ধিত দল। দুপুরে সংলাপে অংশ নিয়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে সংসদ বিলুপ্ত করা ও ইভিএম ব্যবহার না করা সহ বিভিন্ন দাবি জানায় বাংলাদেশ ন্যাপ। এছাড়া বর্তমান নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে প্রতিনিধিত্বের প্রস্তাব করে দলটি। দল বা জোটের সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে সংসদে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা চালু করা প্রয়োজন। সংলাপে রাজনৈতিক দলগুলোর বেশ কিছু সুপারিশ ইসির এখতিয়ার বহির্ভূত হওয়ায় সেগুলো সরকারের কাছে তুলে ধরার কথা জানান সিসি। তবে রাজনৈতিকভাবেই তা সমাধানের তাগিদ দেন তিনি। রাজনৈতিক দায়িত্বটা আমাদের উপর চাপিয়ে দেবেন না, আমি একটু বিনয়ের সাথে বলছি। আপনারাও আপনাদের যথাযথ সরব ভূমিকা পালন করতে পারছেন কিনা আমার মনে একটু সংশয় আছে। আমি চাই আপনারা আরো সরব ভূমিকা পালন করেন, তাহলে আমার জন্য ফিল্ডটা মসৃণ হয়ে যাবে। আমাদের সংসদ জনপ্রতিনিধিত্বমূলক তো হতেই হবে এবং ভারসাম্যপূর্ণ যতটা হতে পারে প্রকৃত অপোজিশনের অবস্থানের মাধ্যমে, সেটা কাঙ্ক্ষিত, আপনার আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা। এ সময় ন্যাপের দাবির প্রেক্ষিতে সেনা মোতায়েন নিয়েও কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। আমি আপনার সাথে একমত যে সশস্ত্র বাহিনীর প্রেজেন্স যদি থাকে আমরা রাখতে পারি, আপনারাও সাজেস্ট করেছেন, সেটা ইলেকশনের স্বার্থে কল্যাণকর হবে বলে আমাদের কল্যাণকর হবে বলে এবং সুন্দর সুষ্ঠু অবাধ যে নির্বাচন আপনারা প্রত্যাশা করছেন সেটার জন্য সেটা সহায়ক হতে পারে। এর আগে সকালে সংলাপে অংশ নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রস্তাব ও ইভিএম ব্যবহারের বিরোধিতা করে গণফোরাম। এ সময় রাজনীতি নিয়ন্ত্রণ ইসির কাজ নয় বলে জানান সিসি। আমরা এই কথাটা শুনতে চাই না, আপনাদের মেয়াদ শেষে যে আপনারা এই সীমাবদ্ধতার জন্য আপনারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছেন। নির্বাচনের মাঠে যদি আপনারাও থাকেন আমরাও থাকি, তাহলে কোনো অপশক্তি যদি থাকে সেটাকে প্রতিহত করা প্রতিরোধ করা সহজ হবে। বুধবার ঠাকুরগাঁও ইউপি নির্বাচনে এক শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জয়ের জন্য মরিয়া হয়ে আগ্রাসী রূপ ধারণ করছে প্রার্থীরা। বিকেলে তরিকত ফেডারেশনের সাথেও সংলাপে বসে নির্বাচন কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।